অ্যাস্ট্রোলজার রামকৃষ্ণ ঘোষ। আমার এই চ্যানেল অর্থাৎ অ্যাস্ট্রোলজার রামকৃষ্ণ ঘোষ চ্যানেলের পক্ষ থেকে জানাই আপনাদের সকলকেই স্বাগত। আশা করি ঈশ্বরের কৃপায় আপনারা সকলেই ভালো আছেন। আমি বিভিন্ন রাশির মাসিক রাশিফল নিয়ে আলোচনা করছিলাম। আজকে আমার আলোচনা কুম্ভ রাশির কয়েকটি ভবিষ্যৎবাণী, যা 100% সত্যি হবেই। এপ্রিল 2024 কুম্ভ রাশির স্বাস্থ্য কেমন যাবে, তাদের শিক্ষা, প্রাথমিক শিক্ষা, কলেজ বিদ্যা, উচ্চশিক্ষা কেমন হবে, তাদের ব্যক্তিগত জীবন, প্রেম ও দাম্পত্য সম্পর্ক কেমন যাবে, তাদের কর্ম, চাকরি বা ব্যবসা কেমন হবে, তাদের মেন্টাল কন্ডিশন কেমন থাকবে, তাদের পারিবারিক জীবন কেমন হবে এবং তাদের ওভারঅল ভাগ্য কেমন হবে, এই সব নিয়েই কিন্তু আমার আজকের আলোচনা। তবে মূল আলোচনায় যাওয়ার পূর্বে এপ্রিল 2024 সাপেক্ষে আমি গোচরফল বলছি। কুম্ভ রাশির রাশির অধিপতি এবং দ্বাদশপতি যে শনি, সে কিন্তু কুম্ভ রাশিতেই সক্ষেত্রে অবস্থান করছে মঙ্গল যুক্ত হয়ে। মঙ্গল এখানে হচ্ছে তৃতীয় পতি, তাহলে এই মঙ্গল দশমপতি আবার তৃতীয় পতি, সে কিন্তু রাশিতে অবস্থান করছে শনির সাথে। রাশিতে শনি অর্থাৎ শনির ঢাইয়া চলছে কুম্ভ রাশির সাপেক্ষে, সাড়ে সাতির দ্বিতীয় ফেজ চলছে। আর কুম্ভ রাশির দ্বিতীয় রয়েছে এদের চতুর্থপতি এবং নবমপতি শুক্র। কুম্ভ রাশির সাপেক্ষে রাজযোগকারী প্ল্যানেট শুক্র, সে এদের দ্বিতীয় উচ্চস্থ রয়েছে। সাথে রয়েছে রাহু এবং সপ্তমপতি রবি। আর তৃতীয় রয়েছে এদের দ্বিতীয়পতি এবং এদের একাদশপতি বৃহস্পতি। আর তৃতীয় রয়েছে এদের পঞ্চমপতি অষ্টমপতি বুধ। 9 এপ্রিল বুধ কিন্তু এই তৃতীয় বক্রী থাকবে, তারপরে দ্বিতীয় নিজস্থ হবে। আর 14 এপ্রিল কিন্তু রবি এদের তৃতীয় গোচর করবে। আর 22 এপ্রিল মঙ্গল এদের রাশি দ্বিতীয় প্রবেশ করবে। এই হলো মোটামুটি এপ্রিল 2024 সাপেক্ষে গোচর ফল। রাহু কেতুর অবস্থান কিন্তু ভালো নয়, কারণ দ্বিতীয় রাহু আর অষ্টমে কেতু, এই অবস্থান কিন্তু খুব একটা ভালো বলা যায় না। আর লগ্নে, রাশিতে বা লগ্নে শনি মঙ্গলের অবস্থান কুম্ভ রাশি বা কুম্ভ লগ্ন সাপেক্ষে, আর দ্বিতীয় রবি রাহুর গ্রহণ দোষ, আবার শুক্র রাহু দোষ। যাই হোক, কুম্ভ রাশির প্রথমে হেলথ নিয়ে আসছি। আর আপনাদের কাছে অনুরোধ, আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, কারণ ভিডিওর শেষে আমি রেমেডি বলে থাকি যে আপনাদের যে সমস্যা রয়েছে সেগুলো থেকে বেরিয়ে আসার কী কী পথ রয়েছে। যদি আপনারা কেটে কেটে শোনেন তাহলে সব আলোচনা কিন্তু পাবেন না। যাই হোক, আমি হেলথ ইজ ওয়েলথ অর্থাৎ স্বাস্থ্যই সম্পদ। স্বাস্থ্য যদি ভালো না থাকে কোনো কিছুতে আমরা কনসেন্ট্রেট করতে পারি না, মনোসংযোগ করতে পারি না। কুম্ভ রাশির কিন্তু এই সাড়ে সাথে চলছে, ফলে আপনাদের মানসিক চাপ কিন্তু বৃদ্ধি পাবে। টেনশান, অ্যাংজাইটি এগুলো আপনাদের মধ্যে থাকবে, সব কিছু ঝামেলার মধ্যে দিয়ে হবে। একটা চোট, আঘাত, রক্তপাত এগুলো হওয়ার যোগ রয়েছে। স্কিন ওরিয়েন্টেড কোনো সমস্যা আপনাদের দেখা যেতে পারে, পেটের সমস্যা দেখা যেতে পারে, কোনো গুপ্ত রোগ, নিম্নাঙ্গের কোনো সমস্যা, পেটের রোগ, এইসব লিভার ওরিয়েন্টেড কোনো সমস্যা, নাক কান গলার সমস্যা, এগুলো কিন্তু দেখা যেতে পারে। কুম্ভ রাশির শারীরিক বিষয়ে একটু সতর্কতা কিন্তু দরকার হবে। আপনাদের গাড়ি ঘোড়া সাবধানে চালাতে হবে আর রাস্তায় সাবধানে চলাফেরা করবেন। শারীরিক বিষয়ে আপনাদের সতর্কতা অবলম্বন করতে হবে। নিয়মিত যোগব্যায়াম, এক্সারসাইজ, হাঁটা চলা তো করবেনই, তাছাড়া সুষম খাবার ও বিশুদ্ধ পানীয় গ্রহণ করুন, তাহলে শরীর কিন্তু অনেকটা ভালো থাকবে। আপনাদের পিতার শারীরিক বিষয়ে একটু সতর্কতা অবলম্বন করার দরকার রয়েছে মাসের প্রথমার্ধে। আর মাতার শারীরিক জায়গা মোটামুটি ভালো বলা যায়, শারীরিক জায়গায় কিছু ডেভেলপমেন্ট হবে। আর শনির সাড়ে সাথে দ্বিতীয় ফেজ চলছে, এই সময় গুরুজনদের কোনো শারীরিক ক্রিয়া, সারুদ্য
কেউ থাকলে, আত্মীয় স্বজন বা পরিবারের কেউ থাকলে, তাদের শারীরিকরা তাদের কোনো কিছু হলে অবশ্যই ডাক্তারের পরামর্শ নেওয়া উচিত হবে। যাই হোক, আপনাদের এরপরে আসছে শিক্ষা। আপনাদের চতুর্থ পদে কিন্তু দ্বিতীয় উচ্চস্থ থাকছে, যদিও সেখানে রবি ও রাহু যুক্ত হচ্ছে। মাসের দ্বিতীয়ার্ধে আপনাদের বিদ্যার জায়গা আরও ভালো হচ্ছে যারা প্রাথমিক শিক্ষায় রয়েছে, কিন্তু পরিশ্রম বাড়াতে হবে, কারণ শনির সাড়ে সাথে চলছে। আপনাদের মধ্যে স্মৃতিশক্তি একটু কমে যাওয়ার টেন্ডেন্সি থাকবে, মনোসংযোগ কমে যাবে, যার জন্যে পরীক্ষায় অনেক ক্ষেত্রে এক্সপেক্টেড রেজাল্ট আসবে না, যদি শুভ গ্রহের দশা বা অন্তর্দশা না চলে। অশুভ গ্রহের দশা অন্তর্দশা চললে কিন্তু এই বিদ্যার ক্ষেত্রেও কিন্তু এক্সপেক্টেড রেজাল্ট আসবে না। আর আপনাদের পঞ্চম পতি বুধ, সে কিন্তু মাসের ন তারিখের পর নিচস্থ হয়ে যাচ্ছে এবং এমনি ন তারিখ পর্যন্ত তৃতীয় বক্রী থাকছে। কলেজ বিদ্যায় আপনারা মনোগতভাবে এডুকেশান না পাওয়া বা পড়াশুনোর কিছু ডিস্টারবেন্স আসা কিন্তু যোগ রয়েছে। যে কোর্সে ভর্তি হতে চাইছেন সেই কোর্স না পাওয়া, এরকম কিছু সমস্যা কিন্তু কলেজ বিদ্যার ক্ষেত্রে দেখা যাবে। আর উচ্চশিক্ষার ক্ষেত্রে আপনাদের যে নবম পতি, সে শুক্র, সে দ্বিতীয় উচ্চস্থ রয়েছে। আপনাদের উচ্চশিক্ষার জায়গা মোটামুটি ভালো রয়েছে, কিন্তু সব ক্ষেত্রেই পরিশ্রম দরকার, মনোসংযোগ দরকার, নতুবা কিন্তু এই সাড়ে সাতের সময় আপনারা শুভ ফল পাবেন না, যদি না শুভ গ্রহের দশা অন্তর্দশা চলে। অশুভ গ্রহের দশা অন্তর্দশা চললে আপনাদের কিন্তু সমস্যা তৈরি হবে, এটা আপনাদের মনে রাখতে হবে। তারপরে আমি আসছি আপনাদের কর্ম। আপনাদের কর্মপতি মঙ্গল, সে কিন্তু রাশিতেই উচ্চস্থ রাশিতে শনিযুক্ত হয়ে থাকছে এবং তারপরে 23 তারিখের পরে সে রাশির দ্বিতীয় প্রবেশ করছে। সুতরাং কর্মক্ষেত্রে আপনাদের মাথা ঠান্ডা রাখতে হবে, কোনো হটকারী সিদ্ধান্ত নেওয়া চলবে না। মঙ্গল এখানে মোটামুটি পজিশান ভালো হলেও শনি মঙ্গল যোগ কিন্তু শুভ নয়, যার জন্যে কর্মক্ষেত্রে কিছু সমস্যা, কিছু আপনাদের কলিগদের সঙ্গে কিছু মনোমালিন্য হওয়া, এইসব কিন্তু দেখা যেতে পারে এবং হটকারী সিদ্ধান্ত আপনি নিতে পারেন, যার জন্যে আপনার কর্মক্ষেত্রে কিছু ক্ষতি হওয়ার কিন্তু আশঙ্কা রয়েছে। কর্মক্ষেত্রে আপনাদের সাবধান থাকতে হবে এবং গুপ্ত শত্রুতাজনিত উদ্বেগ কিন্তু আপনাদের দেখা যাচ্ছে। অষ্টমে কেতুর অবস্থান, এটা কিন্তু শুভ নয়। এবং আপনাদের আত্মীয় স্বজন ভাগ্য কিন্তু এই সময় আপনারা ভালো পাবেন না, এমনিতেই কুম্ভ রাশির আত্মীয় স্বজন ভাগ্য খুব একটা ভালো হয় না। আর এই দ্বিতীয় রাহু অষ্টমে কেতু, এটা কিন্তু শ্বশুরবাড়ির জায়গা থেকে কিন্তু সমস্যা তৈরি করে বা আপনাদের আত্মীয় ভাগ্য খুব একটা ভালো পাওয়া যায় না আর বা কোনো সাপোর্ট পাওয়া যায় না। আর হচ্ছে এখানে গুপ্ত শত্রুতাজনিত উদ্বেগও কিন্তু কর্মক্ষেত্রে তৈরি হতে পারে, সে বিষয়ে আপনাদের সতর্ক থাকতে হবে। আর আপনাদের ব্যবসার ক্ষেত্রে আপনাদের যে সপ্তম পতি রবি, সে কিন্তু দ্বিতীয় রয়েছে রাহু যুক্ত হয়ে এবং শুক্র যুক্ত হয়ে। ব্যবসার ক্ষেত্রেও আপনাদের সতর্কতা অবলম্বন দরকার, আপনাদের পার্টনারশিপ বিজনেসে মনোযোগ দিতে হবে, মনোনিবেশ করতে হবে যদি আপনারা পার্টনারশিপ বিজনেসে নিয়োজিত হয়ে থাকেন। এবং আপনাদের ইনভেস্টমেন্টের ক্ষেত্রেও কিন্তু সতর্ক থাকতে হবে, ডিসিশান ঠিকঠাক নিয়ে ইনভেস্ট করতে হবে। আপনাদের অর্থের জায়গা ভালো রয়েছে কিন্তু ব্যয়ও কিন্তু রয়েছে, দ্বিতীয় রাহু থাকার জন্যে আপনাদের ব্যয়ও বেশি হবে। ব্যবসার জায়গা আপনারা ইনকাম করতে পারবেন কিন্তু খুব যে এক্সপেক্টেড আনএক্সপেক্টেড কিছু হওয়া বা এক্সপেক্টেড কিছু হওয়া সেটা কিন্তু আপনি নাও পেতে পারেন, অপ্রত্যাশিত কিছু আপনি হয়তো পাবেন না। পরিশ্রম করতে হবে, তার বিনিময়ে মুনাফা আসবে। আপনাদের মিতব্যয়ী হতে হবে, খরচ আপনাদের বুঝে শুনে করতে হবে, তবেই কিন্তু আপনাদের ভালো আর্থিক জায়গা থাকবে, অন্যথায় কিন্তু কিছু সমস্যা দেখা যাবে। বিবাহের ক্ষেত্রে দেখা যাচ্ছে আপনাদের সপ্তম পতি রবি, সে দ্বিতীয় আছে রাহুযুক্ত হয়ে, এখন বিবাহের জায়গা মোটামুটি কিছু দ্বন্দ্ব পারিবারিক কলহ দেখা দিতেই পারে, একটু অ্যাডজাস্টমেন্ট করে এই সময় চলতে হবে সংসার জীবনে। আর আপনাদের প্রেমের ক্ষেত্রে কিন্তু একটা রোমান্সের জায়গা রয়েছে, কিন্তু তবুও সেখানেও কিছু সতর্কতা, তর্ক বিতর্ক এড়িয়ে চলা এগুলো কিন্তু রাখতে হবে, না হলে প্রেমের ক্ষেত্রেও অনেক ক্ষেত্রে এই শনির সাড়ে সাথে চলছে ব্রেকআপ হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। যাই হোক, আপনাদের ওভারঅল যে ভাগ্য আপনাদের মোটামুটি ভালোই রয়েছে, তবে শনির সাড়ে সাথের জন্যে আপনাদের সব কিছুতেই বাধা, একটু অবস্টাকেল, মানসিক চাপ এগুলো কিন্তু থাকবে, সেগুলো মানিয়ে নিতে পারলে, সেগুলোর সঙ্গে অ্যাডজাস্টমেন্ট করে চলতে পারলে আপনারা অনেক কিছু ভালো পাবেন, ধৈর্য ধরতে হবে। তাড়াহুড়ো করলে, হটকারী সিদ্ধান্ত নিলে সেটা নিজেরই ক্ষতি হবে। যাই হোক,
আমি কুম্ভ রাশির এপ্রিল 2024 কেমন যাবে একটা জিস্ট আপনাদেরকে বললাম। আর আপনাদের যে সমস্যা রয়েছে সেটা থেকে বেরিয়ে আসার জন্য শনির বীজ মন্ত্র প্রতিদিন পশ্চিম দিকে মুখ রেখে 8 বার পাঠ করুন খোলা আকাশের নিচে। ওম রাম রিং ক্রোম স শনিশ্রায় নম। আর বুধের বীজ মন্ত্র প্রতিদিন পাঠ করুন 5 বার। ওম বিরাম ব্রিম ব্রোম স বুধায় নম। আর আপনারা যেটা করবেন সেটা হচ্ছে শনি মন্দিরে মাসে 1 বার নীল অপরাজিতা ফুলের মালা দিয়ে পূজা দিন। আর শনিবার পশ্চিম দিকে মুখ রেখে নিরামিষ আহার করুন। শনিবার সন্ধেবেলায় সর্ষের তেলে কালো তিল বা তিলের তেল দিয়ে অবশ্যই প্রদীপ জ্বালান। আর আপনারা নীল আকাশি সাদা সবুজ এইসব রং বেশি ব্যবহার করুন। কালো ধূসর লাল গোলাপি এইসব কালার কম ব্যবহার করুন, তাহলে আপনাদের পজিটিভিটি কিন্তু অনেক বাড়বে এবং আপনারা অনেক জায়গায় কিন্তু সফলতা পাবেন। মঙ্গলবার করে আপনারা হনুমান চল্লিশা পাঠ করুন, তাহলে আপনারা ভালো ফল পাবেন। হনুমান মন্দিরে কোনো মঙ্গলবার মেটো সিঁদুর দিয়ে কিন্তু পুজো দিতে পারেন, তাহলেও আপনারা কিন্তু সুফল পাবেন। আর আমি হচ্ছে কলেজের অধ্যাপক, পিএইচডি, আমার গেট নেট সেট আমি কোয়ালিফাইড, আমি ওয়েল কোয়ালিফাইড অ্যাস্ট্রোলজার। সঠিক তথ্য পেতে সঠিক পরামর্শ পেতে আমার সাথে কিন্তু আপনাদের যুক্ত হতেই হবে, তাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। ভালো লাগলে ভিডিওটিতে লাইক কমেন্ট এবং শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন এবং বেল আইকনে প্রেস করে রাখবেন যাতে নতুন ভিডিও আপলোড হওয়ার সাথে সাথে নোটিফিকেশান পান। আর হোয়াটসঅ্যাপে একটা কোয়েশ্চেন আপনারা ডেট অফ বার্থ টাইম প্লেস দিয়ে করতেই পারেন, তবে একটু ওয়েট করতে হবে কারণ ফার্স্ট কাম ফার্স্ট সার্ভ বেসে আমি কিন্তু সার্ভিস প্রোভাইড করি, তাই দেরি করতে হবে, আর তাড়াহুড়ো করলে হবে না। আর তাছাড়া আপনারা আমার কাছ থেকে অনলাইন কনসালটেশন বা চেম্বারে এসে কনসালটেশন নিতে পারেন। আমি ফুল হরোস্কোপ হ্যান্ড রিটেন করে দিই, অন্যান্য অ্যাস্ট্রোলজারের মতো সফটওয়্যার থেকে প্রিন্ট করে কিন্তু দিই না। আর অন্যান্য অ্যাস্ট্রোলজাররা যা কোয়েশ্চন হয় তার 5 ভাগের 1 ভাগে আমি কিন্তু এই সেবা প্রোভাইড করি। অ্যাস্ট্রোলজি আমার পেশা নেশা, আমি অনেক পেশার সাথে যুক্ত, আগে বললাম মাল্টিপল পেশা আমার রয়েছে, কিন্তু এই পেশাকে আমি সততার সাথে এগিয়ে নিয়ে গেছি। কোনো মিথ্যা ও ছলচাতুরির প্রশ্রয় কিন্তু এখানে দিই না, আমার সাথে পরিচয় হলে আপনারা বুঝতে পারবেন। কুম্ভ রাশির এপ্রিল 2024 কিছু সমস্যা রয়েছে, তবুও আমি এই সমস্যার মধ্যে বলবো সব কুম্ভ রাশির মানুষের জীবন সুখ সমৃদ্ধি আনন্দে ভরে উঠুক। এপ্রিল 2024 ঈশ্বরের কাছে এই প্রার্থনা করে আমি এখানেই শেষ করছি। আবার খুব তাড়াতাড়ি নতুন আলোচনা নিয়ে আমি আপনাদের সামনে হাজির হব। আপনারা সবাই ভালো থাকুন, এটাই আমার